হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে কিন্তু আমি খুবই ব্যস্ত, কারণটা কিন্তু তোমাদেরকে আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি। তোমরা অনেকেই জানো আজকে আমাদের বাড়িতে আমার ননদরা আসবে আর আমার বান্ধবী আসবে, তো ওদের জন্যই রান্না বান্না করব। তো আগের দিনে যে আমি বাজার করেছিলাম ওদের জন্য সেটাও কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করে দিয়েছি। এই সকালবেলাতেও কিছুক্ষণ আগে একবার বেরিয়েছিলাম বাজারে চিকেনটা আনবার জন্য। এখন আমি কিছু সবজি কেটে নিচ্ছি, রাতের বেলাতে অনেকগুলো সবজি কেটে রেখেছিলাম। আর এই যে মাছগুলো, এগুলো কিন্তু কালকেই নিয়ে চলে এসেছিলাম। মাছগুলোতে এখন আমি হলুদ নুন মাখিয়ে রেখে দেবো, তাহলে ভাজার সময় অতটা অসুবিধা হবে না। আর এখন বেগুনগুলো ভেজে নেব। কাটার সঙ্গে সঙ্গে বেগুনগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে রাখলে কি হয় জানো তো, তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় আর ভাজাটাও বেশ সুন্দর হয়, তারপর নুনটাও বেশ ভালো ঢোকে, আর সত্যি কথা বলতে তেলটাও কিন্তু অনেকটা কম লাগে। বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখন আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি। যতটা তাড়াতাড়ি পারছি কাজগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করছি, কারণ ওরা চলে এলে ওদের সাথে একটু গল্পও করতে হবে, তারপর মিষ্টি জল দিতে দিতেও তো দেরি হবে, তখন আর রান্নার দিকে মন বসবে না। রিমকে, মানে আমার ছোট ননদকেও কিন্তু অনেকটা সকাল সকাল আসতে বলেছিলাম। বলেছিলাম একটু সকাল সকাল চলে আসবি, তাহলে একসাথে রান্না বান্নাটা করে নেবো। কিন্তু এখনও তো ওরা এসে পৌঁছালো না। আসলে ওরও তো ছেলেটার স্কুল আছে, হয়তো স্কুলটা শেষ করে তারপর আসবে। তবে হ্যাঁ, তাড়াতাড়ি যখন আসতে পারেনি তাহলে একটু দেরি করে আসাই ওর ভালো, কারণ ভাগনাটা যদি ঢুকে যায় ওর ওই মনি 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 শুনতে শুনতে আমার আর কাজ হবে না। আমার নন্দাইটা না বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, আর এই বেগুনগুলো একদম আমাদের কাছে টাটকা। এদিকে দেখো, আমি চিকেনটা জল ঝরতে দিয়ে দিয়েছি, আর মাছটা তো সে কখন থেকে নুন হলুদ বুলিয়ে মাখানো আছে, ভাজতে এখনো সময় পাইনি। ভেজ ডাল করবো বলে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। ডালটা কিন্তু মনে হচ্ছে একদম চাপ হয়ে গেছে, জল দিয়ে এটাকে আবার ঠিক করতে হবে। আর সমস্ত বেগুন ভাজার পর যে তেলটা বাকি থাকবে ওই তেলটাতেই ভাবছি ডালটা সমুড়ে নেব। তোমাদেরকে না একটা কথা বলি, আমি না বেগুন ভাজা দিয়ে মুড়ি খেতেও খুব ভালোবাসি, একটু শাক ভাজাও করব। কলমি শাক নিয়েছিলাম কালকে বাজার থেকে, তো কাকিমাকে বললাম জল দিয়ে ধুয়ে দাও ভালো করে। কাকিমা কুচিয়ে জল দিয়ে ধুয়ে দিয়েছে, ঝরতে দিয়েছে মনে হয় জলটা। আর আমি এদিকে পোস্ত দিয়ে আর বাদাম ভাজা দিয়ে শাকটা তৈরি করে নেবো। আজকে না রসুন দিয়ে আর শাকটা ফোড়ন দেবো না। কলমি শাকটাতে নুন দিলেই জল বেরিয়ে যাবে, এক্সট্রা করে আর জল দেওয়ার দরকার লাগবে না সেদ্ধ হওয়ার জন্য। আর একদমই কচি শাক খেতে বেশ ভালো লাগবে। আমরা কিন্তু কলমি শাকে একটু করে চিনিও দিই, বেশ মিষ্টি মিষ্টি লাগে। এখনো হলুদ দিই। কাকিমাকে বলেছিলাম শিল নোড়াতে পোস্তটা যেন বেটে দেয়। আসলে কি বলতো, মিক্সিতে পেস্ট করলে না ভালো লাগে না খেতে। সেই তখন থেকে বেগুনই ভেজে যাচ্ছিলাম, তো তারপর বেগুন ভাজা শেষ করে মাছ ভাজাটা বসিয়ে দিলাম। আর অন্য কড়াইয়ে তো ডাল হচ্ছে, তো ডালটা হয়ে গেলেই পোস্তটা বসিয়ে দেবো। এই মাছগুলো ভাজতেই অনেকটা সময় লেগে যাবে, আর মাছ ভাজতে না আমার একটু ভয়ও লাগে, এত বেশি ফুটে ফটফট করে খুব গায়ে তেল ছিটে যায়। অনেকক্ষণ পর ননদরা চলে এসেছিল, তো তারপর ওদের সঙ্গে চা খেতে খেতে বেশ গল্প শুরু হয়ে গেছে। ব্যাস আর আনতে তো ইচ্ছা করছে না। তারপর কাকিমা অনেক বলার পর আমি যাই হোক পোস্তটা বসালাম, আর আমাদের ভাতটা বসাতে না বেশ বেলা হয়ে গেছিল। কাকিমা অনেকটা সামলেছে, তারপর কাজ ফাজ সেরে সমস্ত কিছু তারপর ভাতটা বসালো। পোস্তটা হতে তো বেশিক্ষণ সময় লাগবে না, ততক্ষণের মধ্যে আমি চিকেনটার মধ্যে সমস্ত রকমের মশলা আর নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তাহলে একটুখানি রাখলে কী হবে বলতো, চিকেনটার মধ্যে নুনটা বেশ ঢুকবে, ভালো লাগবে খেতে। জানো তো এই মশলার করার সময় যখন মাংসের মধ্যে তেল দিই তখন তোমাদের দাদা ভীষণ ভয় পায়, খালি বলবে অল্প দাও অল্প দাও। আসলে না, ও না একটু তেলটাকে অ্যাভয়েড করে, পেটের সমস্যা হয় তো। Thank you.
চোখ তুললে মশলা করলাম এরা কি নিয়ে এসছে লেজার কুরকুরে মোটামুটি সব রান্নাই শেষ হয়ে গেছে আর শুধুমাত্র চিকেনটা বাকি রয়েছে আর সকালবেলাতে না আমি চাটনিটা করে নিয়েছিলাম সেটা তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি মানে অনেকটাই সকালে করে ঘুম থেকে উঠেই আস্তে আস্তে চিকেনটা হতে হতে ওরাও চলে আসবে আর বেশ চিকেনটা গরম গরমও থাকবে অতটা অসুবিধা হবে না সেই কখন সকালে আসতে বলেছিলাম ওদেরকে ওরা এলো যখন তখন বাজে প্রায় একটা অনেক ফোন মানে বেলা একটার সময় বান্ধবী এলো যার যার দশটা সাড়ে দশটার মধ্যে আসার কথা আমি তো বললাম আর আসবেই না বোধ হয় যাই হোক এসেছে আমি সত্যি বললাম তুই আর আসবি না মানে কি আমি বলেছিলাম যে রান্না করতে হবে তো সেই ভয়ে আসবি ওর বর এসেছে ছেলেও এসেছে সবাই আছে সবার সাথে দেখা করাবো মাংসটার ওর দিকে একটু সরিয়ে দাও তো না না ও নিচ্ছে নেবে আস্তে আস্তে খাচ্ছে তুমিও খেতে বসে পড়েছো তুমি তা বলে ওদের সঙ্গে আমার খুব খিদে পেয়েছে সারাদিন কিছু খায়নি বন্ধুর জন্য যে কেউ আবার না খেয়ে বসে থাকে ও খায়নি বেচারা এইটা কাকুর মেয়ে বর আমার জামাই এটা ভাগনা আর ওই যে আরেকজন এলো ওরা তোমার ইয়ে ওই ভাত টাত খাওয়া হয়ে যাওয়ার পরেই বান্ধবীরা বলছিল বাড়ি চলে যাবে তো আমি বললাম আমাদের গ্রামে একটা খুব সুন্দর মন্দির আছে চলো ওটা একবার দেখিয়ে নিয়ে আসি আর ওরাও চলে এলো মন্দিরটার ভিডিওটা তোমাদের সাথে আমি আগেও একবার শেয়ার করেছি সব হাতের কাজ বলে ওরা না হাতের কাজ না কি কাজ না আমি বলতে খাচ্ছে বসা না প্রথমে তো দাদা আসবে না বলছিল মানে আমার বান্ধবীর বর তারপর যখন এসে দেখেছে এত সুন্দর মন্দিরটা তো বলছে সত্যি করেই না এলে মিস করে যেতাম যাই হোক ওরা খুব খুশি মন্দির দেখে আর এরপর আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি তবে ওরা আর আমাদের বাড়ি যাবে না বললো যে একবারে এখান থেকেই বেরিয়ে পড়বে তো বন্ধুরা ব্লগটা আজ আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো এখন টাটা